हेलो स्टूडेंट्स, हाउ आर यू? होप यू आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी। होप एवरीथिंग इज रनिंग वेल, योर हेल्थ इज ऑल्सो वेल, योर स्टडीज ऑल्सो गोइंग फाइन, योर गार्जियंस आर ऑल्सो वेल। योर शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा भलो आछो, तुम्हारे शरीर स्वास्थ्य भलो आछे, तुम्हारे पढ़ाशुना एगिए चलछे, तुम्हारे अभिभावक बिंदु भलो आछेन, तुम्हारे सब किछु भलो चलछे। आशा करी चतुर्थ श्रेणी शिक्षार्थी बिंदु तुम्हारा भलो आछो, तुम्हारे पढ़ाशुना आर विषय आज के आमरा आबार विस्तारित भावे आलोचना करब जे केमन चलछे। जाहोक आज के आमरा आबार नतून एकटी पाठ शुनबो, खूब मजार বিষয়, সেটা হলো আমরা টেন্স সম্পর্কে একটু আইডিয়া অর্জন করব। যাই হোক, আর দেরি না করে তোমাদের পাঠ শুরু করি। আজকের পাঠ হলো ইউনিট 33, মাইটে, পেজ নাম্বার 66। তোমরা অবশ্যই বইটি খুলবে এবং সামনে রাখবে। পেজ নাম্বার 66, পেজ নাম্বার 66 এ আমরা কি দেখি? লুক, লিসেন এন্ড সে। একটা টেবিলে চারজন ব্যক্তি বসে আছে, তারা খাবার খাচ্ছে, তারা কিছু বলছে, সেই বিষয়ই আজকের মূল আলোচ্য বিষয়। এই আলোচনার উপরেই আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব। টেন্স বিষয়ে আমরা আমাদের যে ক্লাস আছে আমরা সেগুলো শুনেছি বা আরও বারবার শুনবো। আমারও বেশ কিছু তিনটা টেন্সের উপর ক্লাস আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই ক্লাসগুলো তোমরা অবশ্যই শুনবে। যাই হোক, এখানে আলোচনা আছে হলো দিস চিকেন ইজ গুড। এই চিকেন বা মুরগির মাংসটা খুব ভালো। পরের ছবিতে বলছে উই কুকড ইট, আমরা এটা রান্না করেছি। আরেকজন বলছে উই হেল্পড মাম, আমরা মাকে সাহায্য করেছিলাম। এখানে বোঝার আছে যে কুক থেকে কুকড, কুক হলো প্রেজেন্ট টেন্স, এখানে কুকড হয়েছে পাস্ট টেন্স। পরে আরেকজন বলছে উই হেল্পড মাম, আমরা মাকে সাহায্য করেছিলাম, এটাও পাস্ট টেন্স আছে, হেল্পের পাস্ট টেন্স হেল্প। তাহলে আমাদের পাস্ট টেন্স সম্পর্কে জানতে হবে। প্রেজেন্ট টেন্স সে আমরা যে ভার্বটা প্রেজেন্টে ব্যবহার করি, যেমন আই কুক ইট, আমি এটি রান্না করেছি, কুক প্রেজেন্ট টেন্স আছে। একে পাস্ট করলে হবে আই কুকড ইট, পাস্ট টেন্স হয়েছে। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার ব্যবহার সম্পর্কে আমাদের আজকের জানতে হবে। আজকের বিষয় হলো সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স কি এবং আমরা কিভাবে ব্যবহার করব এই বিষয়ে। কোনো কিছু অতীত হয়েছে যার ফলাফল এখন আর বর্তমান নাই, এটা হলো পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে এই উদাহরণে আমরা তাই তো দেখেছি যে উই কুক ইট, উই হেল্পড মাম। কিভাবে ব্যবহার করব এই বিষয়ে বইতে কি আছে? সিম্পল পাস্ট টেন্স, উই ইউজ দি সিম্পল পাস্ট টেন্স টু টক অ্যাবাউট থিংস দ্যাট হ্যাপেন বিফোর নাও। যে কাজটি এখন হয়নি, আগে হয়েছে, সেটাই হলো পাস্ট টেন্স। ভার্বের সাধারণত ইডি থাকে, যেমন কুক এর পাস্টেন্স হবে কুকড, ওয়াকড পাস্টেন্স হবে ওয়াকড, ভিজিট পাস্টেন্স হবে ভিজিটেড, ওয়ার্ক পাস্টেন্স হবে ওয়ার্কড, প্লে এর পাস্টেন্স হবে প্লেড, লাইক এর পাস্টেন্স লাইট, লাভ এর পাস্টেন্স লাভড, নেম এর পাস্টেন্স নেমড। ইডি যোগ হয়েছে পাস্টেন্স করার জন্য। এরপরে ভার্ব এন্ডিং ইন ওয়াই, চেঞ্জ ওয়াই টু আই প্লাস ইডি, যেমন ট্রাই, এই ওয়াইটা উঠে যে হবে আই,
এবং ইডি হবে, ট্রাই পাস্ট টেন্স হবে টাইট, টি আর আই ই টি, স্টাডি পাস্ট টেন্স হবে ওয়াই উঠে যাবে স্টাডিড, এস টি ইউ ডি আই ই টি, এভাবে পাস্ট হয়েছে। সাম ভার্বস আর ইরেগুলার, রিমেম্বার দেম, কিছু কিছু ভার্ব ইরেগুলার সেগুলো মনে রাখতে হবে, এর মাঝে ভাওয়েলগুলো চেঞ্জ হয়, মেক মেট মেট, গো অ্যান্ড গান, হ্যাভ হ্যাট, রিট রিট, রিট রিট, সি স, ইট এট, সিট স্যাট, বি অ্যামিজার থাকলে হবে ওয়াজ ওয়ার, এভাবে আমরা পাস্ট করি। তাহলে এই বিষয়ে আমাদের ধারণা কিছুটা হলেও অর্জন হয়েছে, বাকি ধারণা বেশি পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমার পাস্ট টেন্সের উপরে যে ক্লাসটি আছে ওটা বিস্তারিতভাবে শুনতে হবে। নাম্বার থ্রি, রিড অ্যান্ড রাইট, এখানে আমাদের প্রেজেন্টে কিছু ভার্ব আছে, এগুলোকে আমাদের পাস্টে করতে হবে। ইজ এর পাস্ট টেন্স ওয়াজ। নাম্বার টুতে শূন্যস্থানে কী হবে? ওয়াজ, ওয়াজড, ইডি। অ্যাম এর পাস্ট টেন্স কী হবে? গ্যাপে ওয়াজ। ক্লিন এর পাস্ট টেন্স কী হবে? ক্লিনড, ইডি। রান এর পাস্ট টেন্স কী হবে? র্যান। কাট এর পাস্ট টেন্স কাট, একই থাকবে, চেঞ্জ নো চেঞ্জ। নাম্বার সেভেন আছে, এস্ট এর পাস্ট টেন্স কী হবে? স্টেট, এস টি এ ওয়াই ই টি। নাম্বার এইট, আর এর পাস্ট টেন্স কী হবে? ওয়ার। নাম্বার নাইনে সের পাস্ট টেন্স হবে? সেইট, সে সেইট। নাম্বার টেনে ডুর পাস্ট টেন্স কী হবে? ডিড। নাম্বার ইলেভেনে কী হবে? ক্রাই, ক্রাইড, সি আর আই ই টি। ওয়ার উঠে যে আই হবে তারপরে ইডি হবে। হ্যাভের পাস্ট টেন্স কী হবে? হ্যাড। এবার আমরা পাস্ট টেন্স করবো, এবং আরও আমাদের গ্রুপ ভার্ব বিষয়ের একটি পার্ট আছে বার্ষিক পরীক্ষায়, এই ভার্ব সম্বন্ধে আমাদের জানতে হবে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব কীভাবে গঠন করতে হয়। সেখানে আমরা এই পাস্ট, প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল বিষয়ে অনেক বিষয় জানার আছে, সেগুলো আমরা শিখব অবশ্যই। এরপরে আমাদের আরেকটি পার্ট আছে, পেজ নাম্বার 67, হলো সিম্পল পাস্ট টেন্স লেসন 3-5। কমপ্লিট দি প্যারাগ্রাফ উইথ দি সিম্পল পাস্ট টেন্স অফ দ্য ভার্বস ইন ব্র্যাকেট। আমাদের একটি পার্ট আছে, সেখানে শূন্যস্থানে আমাদের ভার্বগুলো পাস্ট টেন্সে দিতে হবে, ব্র্যাকেটে প্রেজেন্টে আছে। তাহলে আমরা সেই প্যারাগ্রাফটি আমরা এখন শোনার চেষ্টা করি, তাহলে শুরু করি। আগে ছবির দিকে তাকাও। ছবিতে সুন্দর একটি সিনারি আছে, দৃশ্য আছে, একটি বাগানের ছেলেমেয়েরা খেলছে, একটি মাঠে, সরি, একটি মাঠে ছেলেমেয়েরা খেলছে, এবং কারা কারা আছে বা কি আলোচনা হচ্ছে সেই বিষয়ের উপরে এই পার্টটি। হাই, আই এম সামিন। ওরে, আমি হই সামিন। ইয়েস্টারডে আই গো টু পার্ক উইথ মাই ফ্যামিলি। এই গো, এই ভাবটাকে পাস্ট করতে হবে, গোর পাস্ট টেন্স কী হবে? ওয়েন্ট। উই গ্যাপ, ব্র্যাকেট আছে হ্যাভ, সাম স্যান্ডউইচ অ্যান্ড সাম ফ্রুট। আমরা কে খেয়েছিলাম? স্যান্ডউইচ এবং কিছু ফ্রুট। এখানে গ্যাপে আছে হ্যাভ, তাহলে আমার পাস্ট টেন্স দিতে হবে হ্যাড। তারপর সেন্টেন্স, উই গ্যাপ, ব্র্যাকেট আছে সিট অন দ্য গ্রাস, আমরা ঘাসের উপর বসেছিলাম, সিটের পাস্ট টেন্স কী হবে? স্যাট। তারপরে সেন্টেন্স আছে অ্যান্ড টক ফর এ লং টাইম, টকের পাস্ট টেন্স কী হবে? টকড, টি এল কে ই ডি। ইট গ্যাপ বি এ বিউটিফুল ডে, বি মানে অ্যামি যার, আর পাস্ট টেন্সে হবে ওয়াজ, তাহলে ইট ওয়াজ এ বিউটিফুল ডে। পরের সেন্টেন্স, দিস সান শাইন ইন দি স্কাই, শাইনের পাস্ট টেন্স কী হবে? শোন, এস আই শোন, শোন। পরের সেন্টেন্স, আফটার ইটিং আই গ্যাপ প্লে উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, প্লের পাস্ট টেন্স কী হবে? প্লেট, খাবার পরে আমার ভাই বোনদের সঙ্গে আমি খেলা করেছিলাম, পাস্ট টেন্স হবে, প্লে ছিল কী হবে? প্লেট, তাহলে আই প্লেট উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। এর পরের সেন্টেন্স, উই জাম্প অ্যান্ড রান থ্রো দ্য ট্রিস, জাম্পের পাস্ট টেন্স কী হবে? উই জাম্পড, উই জাম্পড অ্যান্ড রানের পাস্ট টেন্স কী হবে? র্যান থ্রো দ্য ট্রিস। পরের সেন্টেন্স আছে, দেন উই গো হোম ইন কার,
আমরা গাড়িতে করে বাড়ি গিয়েছিলাম, গোর পাস্ট টেন্স কি হবে? ওয়েন্ট, তাহলে উই ওয়েন্ট হোম ইন দি কার। পরের সেন্টেন্স, দি ট্রাফিক গ্যাপ হেভি, বি আছে ব্র্যাকেটে, কি হবে? ট্রাফিক ওয়াজ হবে, বি মানে ওয়াজ হয়, তাহলে ট্রাফিক ওয়াজ হেভি, ট্রাফিক খুব ভয়ানক ছিল। সো উই গ্যাপ বি ইন দি কার ফর এ লং টাইম, আমরা গাড়িতে অনেক সময় ছিলাম ট্রাফিকের কারণে। তাহলে উইর পরে সাধারণত ওয়ার হয়, তাহলে আমরা উইর পরে ওয়ার দিলাম পাস্ট টেন্স। তারপরে লাস্ট সেন্টেন্স আছে, বাট ইট গ্যাপ এ গুড ডে, বি মানে হলো ওয়াজ ওয়ার, তাহলে এটা খুব ভালো দিন ছিল, ইট ওয়াজ এ গুড ডে, তাহলে শূন্যস্থানে ওয়াজ হবে। এভাবে আমরা ভার্বগুলো সঠিকভাবে ব্যবহার করব, পাস্ট টেস্ট করব এবং সুন্দর একটি গল্প এভাবে আমরা শেষ করব। যাই হোক, আমাদের এজেন্ট থেকে পাস করার আইডিয়া বা জ্ঞান অর্জন হয়েছে সুন্দরভাবে। এরপরে আমাদের কিছু প্রশ্ন আছে। নাম্বার বিতে পেয়ার ওয়ার্ক অ্যান্সার দ্য কোশ্চেন্স, জোড়ায় কাজ, কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। নাম্বার ওয়ান, হোয়ার ডিড সামিন গো, সামিন কোথায় গিয়েছিল? ওই উপরে গল্প অনুসারে আমাদের অ্যান্সার দিতে হবে, সামিন পার্কে গিয়েছিল, তাহলে উত্তর এভাবে হবে, সামিন ওয়েন টু দ্য পার্ক। নাম্বার টু, হু ডিড হি গো উইথ, কার সঙ্গে সে গিয়েছিল? এর অ্যান্সারটা, সে তার পরিবারের সঙ্গে গিয়েছিল, তাহলে উত্তর হবে, হি ওয়েন্ট উইথ হিস ফ্যামিলি। নাম্বার থ্রি, হোয়াট ডিড হি ইট, সে কী খেয়েছিল? স্যান্ডউইচ এবং ফ্রুট, তাহলে অ্যান্সারটা হবে, হি এট স্যান্ডউইচ অ্যান্ড ফ্রুট। নাম্বার ফোর, হোয়ার ডিড হি সিট, সে কোথায় বসেছিল? ঘাসের উপরে, তাহলে হি সিটের পাশে হবে স্যাট, হি স্যাট অন দ্য গ্রাস। নাম্বার ফাইভ, হোয়াট ডিড হি ডু উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার, সে তার ভাই বোনের সঙ্গে কী করেছিল? সে খেলা করেছিল, তাহলে অ্যান্সারটা এভাবে হবে, হি প্লেড উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার। নাম্বার সিক্স, হাউ ওয়াজ দ্য ট্রাফিক অন দ্য ওয়ে হোম, বাড়ি যাওয়ার পথে ট্রাফিকটা কেমন ছিল? ট্রাফিকটা ছিল খুব ভয়ানক বা হেভি, তাহলে অ্যান্সারটা হবে, ট্রাফিক ওয়াজ হেভি অন দ্য ওয়ে হোম, ট্রাফিক জ্যামটা ছিল খুব ভয়ানক। তাহলে আমরা এই প্রশ্নের অ্যান্সারও দিয়েছি। এরপরে আমাদের আরেকটি কাজ আছে, নাম্বার সি, রাইট ওয়ান সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে, একটি সেন্টেন্স লিখবে তুমি গতকাল কি করেছো, রিড ইয়োর সেন্টেন্স টু ইয়োর গ্রুপ, এই সেন্টেন্সটি তোমার গ্রুপে পড়ে শোনাবে, দলীয় কাজ এটা। এখানে একটি উদাহরণ আছে, দুইটি উদাহরণ আছে, দুইজন লিখেছে, ইয়েস্টারডে আই ওয়াক টু স্কুল, গতকাল আমি হেঁটে স্কুলে গিয়েছিলাম। আরেকজন বলছে, ইয়েস্টারডে আই এট রাইস অ্যান্ড ভেজিটেবল, গতকাল আমি চাউল এবং শাকসবজি, ভাত এবং শাকসবজি খেয়েছিলাম। তুমি এইভাবে একটি সেন্টেন্স লিখে গ্রুপে মেনশন করো বা দলের কাছে উপস্থাপন করো যে আমি গতকাল আমার বন্ধুর সঙ্গে ফুটবল খেলেছিলাম, ইয়েস্টারডে আই প্লেড ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। এভাবে তোমাদের কাজ শেষ হলো। তাহলে আমরা আজকে অনেক বিষয়ে আলোচনা করেছি, পাস্ট টেন্স সম্বন্ধে আইডিয়া অর্জন করেছি, একটি সুন্দর একটি গল্প ছিল কীভাবে প্রেজেন্ট থেকে পাস করতে হবে, এ বিষয়ে আমরা সুন্দরভাবে ধারণা অর্জন করেছি বা আমরা শূন্যস্থান পূরণ করেছি এবং প্রশ্নের উত্তর দিয়েছি, এবং অবশেষে আমরা দলীয় কাজও করেছি। এবার আমাদেরকে এই সব কাজগুলো খাতায় লিখতে হবে, সুন্দরভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে, অবশ্যই 10 বার করে তোমরা শুনবে এবং খাতায় লিখবে, তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে। এই যে সুন্দর গল্পটি আমরা পড়েছি, এটা তোমরা না দেখে একবার খাতায় লিখবে এবং প্রশ্নের উত্তরগুলো না দেখে উত্তর লিখবে, এবং অবশ্যই এই পাঠ শেষে বা শোনার শেষে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করবে। সাবস্ক্রাইব বাটনে ক্লিক না করলেও পরবর্তী ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছাবে না এবং তোমরা এই পাঠ খুঁজে পেতে ব্যর্থ হবে। যাই হোক, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই, এবং অবশ্যই এই পাঠগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আজকের মতো এখানে পাঠ সমাপ্ত করি, থ্যাংক ইউ, গুড বাই।